হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আরও একটি আপকামিং স্মার্টফোন, যেই ফোনটি স্যামসাং গ্যালাক্সি F34 5G স্মার্টফোন। তো এই ফোনটি খুব শীঘ্রই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে এবং এই ফোনটিতে কত টাকার মধ্যে আমরা পাবো, কী কী স্পেসিফিকেশন থাকছে এই ফোনটিতে, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার চ্যানেল গিভাওয়ে শুরু করেছি, প্রতি মাসে মাসে গিভাওয়ে আসবে এবং এই মাসে আমার যে গিভাওয়ে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরে আপনারা গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভাওয়ে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনারা জুলাই 2023 পরে দেখে থাকেন তবে আপনি আমার চ্যানেলে লেটেস্ট ভিডিও চেক আউট করতে পারেন, কেননা প্রতি মাসে মাসে আমি আপনাদের জন্য নতুন নতুন গিভাওয়ে নিয়ে আসি, নতুন নতুন টেক গ্যাজেট। তো লেটেস্ট ভিডিও আপনারা একবার অবশ্যই চেক আপ করে নেবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম যদি এই ফোনটি লঞ্চ ডেট সম্বন্ধে কথা বলা যায়, তো এই ফোনটি খুব শীঘ্রই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়ে যাবে। অগস্টের ফার্স্ট সপ্তাহের মধ্যে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে। তো এই ফোনটি একটা ভালো প্রাইস পয়েন্টের ভেতরে আসছে, স্পেসিফিকেশনটাও আপনারা ঠিকঠাক পেয়ে যাচ্ছেন। তো যখন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। তো সর্বপ্রথমে লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্বন্ধে কথা বলবো। লুকসটা তো ভালো লুকসের সঙ্গে আপনারা পাবেন, যখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি যেটা A34 স্মার্টফোন, ঠিক সেই রকম স্মার্টফোনটাই লুকস থাকবে। ব্যাকে প্লাস্টিক ব্যাক দেওয়া হবে, ফ্রেমটাও প্লাস্টিকই থাকবে এবং ডিসপ্লেতে এখানে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। এখানে পাঞ্চল ডিসপ্লে হলে ভালো হতো, কিন্তু ডিউ ড্রপ নচের সঙ্গে আসছে ডিসপ্লেটা, বেজেলটাও অতটাও থাকবে না। একটা ভালো ডিসপ্লে আপনারা বলতে পারেন, ভালো একটা লুকসের সঙ্গে এই ফোনটি আসছে। এখানে 6.5 ইঞ্চের ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটি ব্যবহার করা হবে এবং তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেটও দেওয়া হবে ডিসপ্লেতে। তো ডিসপ্লেটা একটা বেস্ট ডিসপ্লে পাবেন, আর স্যামসাংয়ের ডিসপ্লেতে একটা ভালো ডিসপ্লে হয়। তো ডিসপ্লের দিক থেকে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয়নি। তো এই প্রাইস পয়েন্টের দিক থেকে ডিসপ্লেটা একটা আপনার ঠিকঠাক ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। এবং এই ফোনটির ক্যামেরা সম্বন্ধে যদি কথা বলা যায়, এখানে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ক্যামেরাটা বেস্ট ক্যামেরা আপনারা পাবেন, যার মেন সেন্সার থাকছে 50 মেগাপিক্সেলের OIS সেন্সার, তার সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার দেওয়া হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরায়, যেখান থেকে আপনারা পিক্সও খুবই সুন্দর সুন্দর নিতে পারবেন। তো ক্যামেরাটা আপনারা ঠিকঠাক ক্যামেরা পাচ্ছেন, যেখানে OIS সেন্সারের সঙ্গে আল্ট্রা ওয়াইড সেন্সার ইউজ করা হয়েছে। তো ছবিও আপনারা এখানে ভালো ভালো ছবি তুলতে পারবেন এই ফোনটির ব্যাক ক্যামেরা থেকে, এবং সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হবে, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো নো ডাউট ক্যামেরা পারফরমেন্সটা আপনারা এই ফোনটি থেকে ঠিকঠাকই পেয়ে যাচ্ছেন। ব্যাটারি সম্বন্ধে যদি কথা বলা যায়, তো এই ফোনটিতে বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে, 6000mAh বড় একটা ব্যাটারি আপনারা পাবেন এবং তার সঙ্গে 25W ফাস্ট চার্জার সাপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু বক্সের ভেতরে কোনো প্রকার চার্জার আপনারা পাবেন না, আপনাদের অন্য ধরনের চার্জার পারচেস করতে হবে। চার্জারের জন্য টাইপ সি পোর্ট রাখা হয়েছে, হেডফোনের জন্য 3.5 জ্যাকও রাখা হয়েছে। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, হাইব্রিড সিম স্লট ইউজ করা হয়েছে, মানে দুটো সিম কার্ড আপনারা একসঙ্গে ইউজ করতে পারবেন এবং মেমোরি কার্ড ইউজ করতে হলে একটা সিম আপনাদের খুলে রাখতে হবে। এবং এই ফোনটি যদি প্রসেসর সম্বন্ধে কথা বলা যায়, তো এখানে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর Exynos 1280 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা 5 nanometer তৈরি। তো মিডিয়াম পারফরমেন্স আপনারা পাবেন এবং সত্যি কথা বলতে গিয়ে স্যামসাংয়ের Exynos প্রসেসরের ডে টু ডে নর্মালি পারফরমেন্সের দিক থেকে খুব একটা যে ভালো আহামরি পারফরমেন্স পাওয়া যায় তেমন কিছুই নয়, তবে Exynos 1280 প্রসেসরটা ডিসেন্ট পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে গেমিংও করতে পারবেন। এবং এই ফোনটি আন্ডার 20,000 ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের ভিতরে লঞ্চ করা হবে। তো সেই প্রাইস পয়েন্টের দিক থেকে স্যামসাং ব্র্যান্ডের দিক থেকে 1280 Exynos-এর প্রসেসর পাচ্ছেন, তো এটা বেস্ট প্রসেসর বলতে পারেন, পারফরমেন্সটা আপনারা ঠিকঠাক পাচ্ছেন এবং স্যামসাংয়ের যে নক সিকিউরিটি সেটাও আপনারা এই ফোনটি থেকে পেয়ে যাবেন। এবং প্রাইস সম্বন্ধে যদি কথা বলা যায়, তো এই ফোনটি দুটো ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হবে, 6GB 128GB এবং 8GB 128GB। এবং এই ফোনটি 6GB 128GB প্রাইস, যেটা ইন্ডিয়ান রুপিজ 18 থেকে 19,000 মধ্যে রাখা হবে। তো 20,000 অনেকটা নিচে এই ফোনটা রাখা হচ্ছে। তো এই প্রাইস পয়েন্টের ভেতরে এই পারফরমেন্সটা আপনারা ঠিকঠাক পারফরমেন্স পাচ্ছেন, প্রসেসরটাও ঠিকঠাক আছে, ক্যামেরাও ঠিকঠাক আছে এবং স্যামসাং ব্র্যান্ডের পক্ষ থেকে যে যে পারফরমেন্স আপনারা পাচ্ছেন ঠিকঠাকই বলতে পারেন। তো এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি M34 5G একটা কপি স্মার্টফোন বলতে পারেন, শুধুমাত্র নামটা চেঞ্জ করে এই ফোনটি দেওয়া হয়েছে এবং পারফরমেন্সটা আপনারা একদম সেম টু সেম পেয়ে যাচ্ছেন। ও প্রাইস পয়েন্টটাও সেম টু সেম প্রাইস পয়েন্টের ভেতরেই লঞ্চ করা হবে এই ফোনটিও। তো স্যামসাংয়ের নতুন একটা স্মার্টফোন আসছে, স্যামসাং গ্যালাক্সি F34 5G স্মার্টফোন, যেই ফোনটি খুব শীঘ্রই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে এবং বাংলাদেশ থেকে এই ফোনটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।